জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে একটি সম্মোহন বিদ্যা শেখাবো। আপনি এই সম্মোহন বিদ্যাটিকে সর্বলোক বশীকরণও বলতে পারেন, কিংবা রাজমোহিনীও বলতে পারেন। কারণ এই বিদ্যাটি আপনি ব্যবহার করে যেখানেই যাবেন না কেন, সেখানে সম্মান পাবেন এবং আপনার প্রতি লোকে আকৃষ্ট হবে, আপনাকে লোকে ভালোবাসবে এবং আপনি আপনার প্রতি লোকে বশীভূত হবেন যেখানেই আপনি যান না কেন। অনেক সময় অনেক মানুষ আছেন যাদের প্রতি, যাদেরকে দেখে মানুষে ভালোবাসে না বা তাদেরকে শ্রদ্ধা করে না, তো তারা ব্যবহার করে এটি ভীষণ উপকৃত হবেন। কারণ আপনি যখনই এটি ব্যবহার করবেন, প্রত্যেক মানুষ আপনাকে দেখে শ্রদ্ধা করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রতি মোহিত হবে। যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বা কাজের মধ্যে থাকেন, তারা চান যে কাস্টমারের সাথে কথা বলতে বা বিভিন্ন জায়গায় গিয়ে নিজের প্রভাব বিস্তার করতে, সেক্ষেত্রে আপনি এই টোটকাটি ব্যবহার করতে পারেন। কারণ এই টোটকাটি আপনি যখনই আপনার কাছে থাকবে, তখনই আপনি যার সাথেই কথা বলবেন না কেন, সেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং মোহিত হবে এবং বশীভূত হবে। তো এই টোটকাটি থেকে ত্রিজগৎ বশীভূত টোটকাও বলে। তো আমি আপনাকে এই টোটকাটি শেখাবো, আপনি মন দিয়ে শুনবেন কিভাবে কি করতে হবে। তো তার আগে আমি বলে রাখি, আমার এই চ্যানেল তন্ত্রমন্ত্র এবং গাছগাছের রোগমুক্তি চ্যানেল। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন আছে, ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। তাহলে শুরু করা যাক। আপনি কি করবেন? তো এই টোটকাটি একটু সহজ নয়, একটু কঠিন। কারণ আপনাকে সঠিক সময়ে জিনিসটি গ্রহণ করতে হবে, সংগ্রহ করতে হবে। তো কী সংগ্রহ করতে হবে? প্রথমে আপনাকে শ্বেতা অপরাজিতা গাছ খুঁজতে হবে, বা আপনি বাড়িতে টবেও শ্বেতা অপরাজিতা গাছ লাগাতে পারেন। তো সঠিক দিন দেখে এর মূলটি আপনাকে সংগ্রহ করতে হবে। যেদিন চন্দ্রগ্রহণ হবে, ঠিক চন্দ্রগ্রহণের সময় আপনাকে দোম বন্ধ করে পূর্ব দিকে ফিরে এক টান দিয়ে এই শিকড়টি তুলতে হবে এবং এই মূলটি আপনি সংগ্রহ করে রক্ত বস্ত্র দিয়ে বেষ্টন করতে হবে। অর্থাৎ লাল কাপড় দিয়ে জড়িয়ে আপনি হাতে কিংবা গলায় বা কোমরে যেখানে খুশি ধারণ করতে পারেন। ধারণ করার সাথে সাথেই আপনি এর ফল বুঝতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, প্লিজ একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।